Thank you.
ভীষণ রোদ্রের তাপ, আর যে আমার প্রাণে সহ্য হচ্ছে না, জল পিপাসায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, এখন কি করি? ওই তো সামনে দেখা যাচ্ছে একটি বাড়ি, ওই বাড়িতে গিয়ে আমি আমার জল পিপাসা নিবারণ করব। বাড়িতে কে আছেন আমাকে একটু জল দিবেন। কে যেন জল জল করে চিৎকার করছে, কিন্তু বাবা বলে গেছে বাড়ি থেকে এক পা বের হবি না, আর জল না দিলেও তো পাপ হবে, যাই দেখে আসি তো আগে। কি ভাবছো সুন্দরী, তাহলে কি আমাকে জল দিবে না? না না তা নয়, আসলে ভাবছি আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো রাজার লোক, আপনারা জল পান করেন স্বর্ণের পাত্রে, আর আমরা দিন ভিখারি গরিব মানুষ, আমরা জল পান করি মাটির পাত্রে, তাই ভেবে পাচ্ছি না কোন পাত্রে যে আপনাকে জল দেই। কেন সুন্দরী, তোমরা যেই পাত্রে জল পান করো সেই পাত্রে আমাকে জল দাও। জল পিপাসায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে সুন্দরী, আর যে আমার প্রাণে সহ্য হচ্ছে না। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি।